বিপিএল এ অবশেষে মিরপুর ফিরল সত্যিকারের আমেজে। দলগুলো এখন থেকে প্র্যাকটিস করছে শেরে বাংলার একাডেমি মাঠে। বিশ্বের অন্য কোনো লিগে এভাবে গণহারে প্র্যাকটিস দেখার সুযোগ কম। অথচ কদিন আগেই মিরপুর ছিল ফাঁকা, সবকিছু পড়ে থাকলেও বেশিরভাগ দলগুলো ভাড়া করা মাঠে করেছে প্র্যাকটিস। বিপিএল কে ভিন্ন একটা অভিজ্ঞতার লিগে পরিণত করে। যেমন ঢাকায় জুয়ারি প্রতিষ্ঠান সারোগেট ব্র্যান্ড প্রমোট করছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা, তার জার্সিতে দেখা যাচ্ছে জুয়ার ওয়েবসাইটে সারোগেট বিজ্ঞাপন। দুর্দান্ত ঢাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে যে ম্যাচে হারায় সেই ম্যাচে ক্রিকেটারদের বুকে দেখা গেছে ক্রিক নিউজ নামের একটি খেলার খবর সংক্রান্ত ওয়েবসাইটের বিজ্ঞাপন। এরকম বানানেই আছে একাধিক জুয়া বা বেটিং এর ওয়েবসাইট, যেমন ক্রিকিয়া বেস্ট, ক্রিকিয়া বেট ডট কম, ক্রিকিয়া ট্রিপল সেভেন ডট কম, যেখানে বিপিএল নিয়ে বাজি ধরা সহ অনলাইন ক্যাসিনো, স্লট গেমস, অনেক রকম জুয়াতে অংশ নেওয়ার সুযোগ আছে। তবে বিসিবি এখনও পদক্ষেপ নেয়নি। অন্যদিকে কেমন চলছে বিপিএল? টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রানার আপরা হেরে শুরু করেছে আসর। ফরচুন বরিশাল হারিয়েছে হেভিওয়েট রংপুরকে। চমকপ্রদ কিছু হবে কি এবার? সব টিমেরই প্রথম ম্যাচটা অনেক মোমেন্টাম দেয়, সো অবশ্যই একটা বাড়তি একটা অনুপ্রেরণা। রাতের ম্যাচটা অবশ্যই একটু টসটা ফ্যাক্টর থাকে সবসময় আমাদের এখানে, যেহেতু ডিউ থাকে, সো একটু মানে অ্যাডভান্টেজ থাকে কারণে এই ইপিএল টুর্নামেন্টে। সো একটা ম্যাচ হয়েছে, সন্তুষ্টি যদি ওই একটা ম্যাচ দিয়ে যদি বলেন হ্যাঁ সন্তুষ্ট হবে। বলবো যে ব্যাটিং ইউনিট অনুযায়ী আমরা এগিয়ে থাকব। আমি বলবো যে ম্যাচ ফিনিশারও, আমি মিরাজকে অনেক ছোটতে বেলা থেকে চিনি, ওই কনফিডেন্ট আমার কাছে, আমি তার উপরে পাই যে সে অ্যাজ এ যদি আমরা ব্যাটসম্যান হিসেবে খেলাই সে ওই রকম প্লেয়ার আছে, সে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে টিমে খেলতে পারে। না আসলে দেখেন, ফার্স্ট ম্যাচ আমাদের উইন হওয়া খুব ইম্পর্টেন্ট ছিল। এটা আমাদের টিমকে বুস্ট করবে যে আমরা ফার্স্ট টুর্নামেন্টের শুরু ম্যাচটাই ভালো স্টার্ট করছি। আমরা যদি আমাদের ন্যাচারাল খেলা খেলতে পারি ইনশাল্লাহ ভালো খেলা হবে। টি-20 টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বিকেএসপিতে কয়েকদিন প্র্যাকটিস করি, ওইখানে আমরা খুব ভালো একটা ফ্যাসিলিটি পাই প্র্যাকটিসে। তো ওইখানে আমি আমার নিজের যে প্রিপারেশন টি-20 জন্য স্টেটকে ভালো রাখার ওইটা নিয়ে কিছু কাজ করি। তো এভাবে আসলে অ্যাডজাস্ট করে নেওয়া না আসলে আমার কাছে ডিফিকাল্ট মনে হয় না, কারণ লাস্ট টু সিজন আমি বিপিএল খেলছি, এখন মোটামুটি ভালোই খেলছি, আমার অ্যাভারেজ ভালো ছিল। সো আসলে এজ এ টেস্ট ক্রিকেটার হিসেবে ডিফিকাল্ট কিছু না, যারা টেস্ট খেলতে পারে তারা ওয়ান ডে টি-20 ভালো খেলে আমি বিশ্বাস করি।